হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকাল এত গরম পড়ে গেছে যে সকালের দিকে ব্যালকনিতে মোটেও আসা যায় না। আর ব্যালকনিতে যে কটা গাছ ছিল ওই গাছগুলো সেই জন্য দেখতে আসি না। আর এমনিও তো বলে ধরুন যে রোদের মধ্যে জল দিতে নেই। আর আমাদের এই ব্যালকনির দিকটা পূর্বের রোদটা মোটামুটি ভালোই পড়ে, মানে ধরুন ওই সকাল 12টা অবধি এত রোদ থাকে যে গাছগুলো একদম ঝিমিয়ে থাকে। আর রোদের মধ্যে জল দিলে তো গাছ আরোই নষ্ট হয়ে যায়। ওই জন্য এই বিকেল বিকেল মানে সন্ধে সন্ধে যখন রোদটা চলে যায় তখন জল দিই। আজ আবার জানেন তো সকাল থেকে রোদ ওঠেনি সেরম ভাবে, এই জন্য এখন এই বিকেল বিকেল মনে হচ্ছে না যে মেঘ মেঘ, আসলে এখন বিকেলও হয়ে গেছে। আর ওই দূরের ওই সাদা গাছটা দেখুন, আর ওই গোলাপি গাছটা, এই রকম সময় প্রত্যেক বছর কি সুন্দর হয়ে ফুল ফোটে। চলুন এবার একটুখানি এই পুঁই শাকটা তুলবো ভেবেছি আজকে। ওই বেড়াতে চলে যাব তো, সেই জন্যই ভাবছি যে কদিন তো গাছগুলোতে ভালো করে জল টল দেওয়া হবে না, তো তখন যদি আবার শুকিয়ে যায়, মানে প্রত্যেক বছরই যখন এরকম গরমের ছুটিতে কোথাও না কোথাও গেছি হয় কাউকে একটুখানি বলে যাই যে একটু জল দিয়ে দিতে যদি পারে সময় করে, আর না হলে ওই গামলায় অনেকটা জল দিয়ে আর টবগুলো বসিয়ে রেখে যাই। তো এবারে আর সেরকম গাছ তো নেই, তাই জন্য ভাবছি আর সেরকম কিছু করে যাব না। তাই এই পুঁই শাকটা একটুখানি কেটে নিচ্ছি, আর গাছে কয়েকটা লঙ্কা ধরেছে জানেন, লঙ্কাগুলো ভাবছি আর তুলে যাব না। ওই লঙ্কার গাছটা বরং একটা গামলায় বসিয়ে রেখে যাই, কারণ লঙ্কাগুলো এখনও পাকেনি, ওই কুচি কুচি হয়ে আছে, এখনই তোলার মতো হয়নি আর কি। একটা আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? ওই আওয়াজটা আর কিছু নয়, মানে ঝিঝি পোকার যেমন ঝিঝি আওয়াজ হয়, প্রত্যেক বছর এই রকম সিজনটাতে এই পোকাগুলো এরকম প্রতিটা গাছে গাছে ডেকে বেড়ায়। কেমন একটা অদ্ভুত ডাক না? একদম সেই র্যাটল স্নেকের ল্যাজটা নাড়ালে যেমন ঝিনঝিন করে আওয়াজ হয় সেইরকম আওয়াজ। দেখুন ভালো করে শুনলে বুঝতে পারবেন যে একই সঙ্গে আবার ডেকে ওঠে। চলুন, আমার শাক তোলা হয়ে গেছে, এবার ভেতরে গিয়ে তাড়াতাড়ি রান্না করে নিই। রনকে দেখেছেন তো, নিচে পাপাকে দেখতে পাচ্ছে বলে ভাবছে বোধহয় এইখান থেকেই পাপার কোলে একদম ঝাঁপিয়ে পড়বে। যদিও আমার পুঁই গাছটা সেরকম বড় হয়নি কিন্তু বেশ লম্বা হয়ে গেছে, আর এই কটা পাতাতেই কাজ হয়ে যাবে। রন তো অত পুঁই শাক খায় না, আমি আর দীপ দুজন মানুষ আর কতটাই বা লাগবে, এমনি তো তরকারিতে আরও সবজি টবজি থাকবে, তাতে করে অনেকটা বেশি হয়ে যাবে। যেমনি গরম পড়েছে এখানে তেমনি এবারে জানেন একদম বাইরে বেরোনো যাচ্ছে না, মানে দুদণ্ড বাইরে থাকাই যাচ্ছে না। ওই জন্য ওই বিকেলের দিকটা হলে একটু গরমটা কমে আর কি। আর গরম কমুক আর না কমুক, এই সময়টা হলেই বাচ্চারা ওই বাইরে একটুখানি খেলতে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আর রনকেও দেখি তাই, যেই বিকেল হলো অমনি ওর মনটা ওই বাইরে যাব হতে থাকে, হয় আমাকে না তোর বাবাকে, দুজনের মধ্যে কাউকে প্রত্যেক দিন একবার করে ওকে বাইরে নিয়ে যেতেই হয়। আর নিয়ে না গেলে ওর বন্ধুরাও তো খেলতে আসে ওখানে, কতবার যে কত প্রশ্ন করে, আর বারবার খালি বলবে যে মামা সূর্য ডুবে যাচ্ছে, মামা সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। ওই জন্য দেখুন দীপ একটু নিচে নেমেছে, ও এখান থেকেই ভাবছে বোধ হয় যে পাপা যদি চলে যায় আমাকে না নিয়ে। আর বাড়িতে থাকলে যে সকাল থেকে কতগুলো অবতার ধারণ করছে আমি প্রত্যেক দিনের একটু একটু করে ভিডিও তুলে রেখেছি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এই দেখুন, এটা ওই সেদিন ওই ওর সব যন্ত্রপাতিগুলো নিয়ে বসেছে মিস্ত্রি সাজে। ওই দেখছেন গাড়িটাকে কেমন উল্টেছে, মানে গাড়ির যদি কিছু নাও হয়ে থাকে ওর এমন খোঁচাখুচি, তাতে আবার গাড়িটা না নষ্ট হয়ে যায়। শুধু কি এই মিস্ত্রি সাজ, আরো কত কি সাজছে সকাল থেকে, চলুন ওই ঘরটায় দেখাই আপনাদের। পিজা মেকার, পাস্তা মেকার, আইসক্রিম বিক্রেতা, ডাক্তার, কত কি যে অবতার ধারণ করছে, আর যাই করুক সবই ওই রান্নাঘরের সামনে গিয়ে করে, আবার কোনো কোনো জিনিস রান্নাঘরেও ঢুকিয়ে দিচ্ছে। এই দেখুন আমার মাত্রই এইটুকু এক ডগ পুঁই শাক হয়েছে, এতেই হয়ে যাবে। ও তো গেল মিস্ত্রির সাজ, আর এই হচ্ছে গিয়ে ওর সেদিনকার সেই পুলিশের ড্রেস, আর এই পুলিশ সাজ। পুলিশ সাজটা তো আবার নিজে নিজে সাজতে পারে না, কারণ ড্রেসটা নিজে নিজে পরতে হবে, আর জামা নিজে নিজে পরতে পারে না এইভাবে। ওই জন্য এটা সেদিন থেকে বলছে, মানে মাথাটা পুরো পোকা নড়িয়ে দিল যে পরিয়ে দাও দেখবো। আসলে জামাটা একটুখানি বড়ই কিনেছিলাম, কারণ এবছর তো পরানো হবে না, ওই ভেবেছি পরের বছর যদি হ্যালোইনে ওকে পরানো যায় সেজন্য একটু বড় সাইজেরই কিনেছি। আর যতবার বন্দুকটা ধরে বলছি একটু রাগি রাগি করে পুলিশের মুখটা কর, ততবারই হা হা করে হেসে ফেলছে, আবার হেসে বলছে যে হাউ কুড আই স্টপ মাই হাসি মামা। এই গেল পুলিশ, এবার হচ্ছে গিয়ে এই যে ডাক্তার।
ডাক্তারের জিনিসগুলো তো নিয়ে সব সময় চারিদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, আর যদি একবার কেউ মুখ থেকে বার করেছি, আজকে আমার একটু মাথাটা ধরেছে, আজকে একটু হাতটা যন্ত্রণা করছে, অমনি সমস্ত জিনিস নিয়ে চলে আসছে, ম্যাট ম্যাট করে কয়েকটা ইনজেকশন ফুঁকিয়ে দিচ্ছে আর স্টেটোস্কোপটা নিয়ে দেখতে শুরু করে দিচ্ছে। পেটের রোগ দেখছে গলায়, ভাবুন তাহলে কিরম যাচ্ছে আমার গরমের ছুটি। চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেছেন রান্নাটা অনেকটা এগিয়ে গেছে। আবার ওদের কোনো না কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে না রাখলেও তো সমস্যা, কারণ সারা দিন অনেকটা টাইম, অতক্ষণ সময় কি করবে, কতটাই বা পড়বে আর কতটাই বা লিখবে, আর কতক্ষণ একই জিনিস নিয়ে খেলবে, ওই জন্যই এক একবার এক এক রূপ ধারণ করছে। এ তো এইটুকু বললাম, এরপর তো ডান্সার সিঙ্গারটা তো আমি বাদই দিয়ে দিয়েছি, মানে যখন খুশি একটা মাইক নিচ্ছে আর মাইকটাকে আবার শাবলের পেছনে লাগিয়ে একটা স্ট্যান্ড করে নিচ্ছে সেই মাইক্রোফোনটা, তারপর পপ ডান্সার হয়ে যাচ্ছে। চলুন, কিছু একটা এলো মনে হয়, দেখি কি আসে। কিছু দিয়ে গেল গো বাইরে। মনে হচ্ছে সাইকেলটা দিয়ে গেছে। সাইকেলও দিয়ে যাবে? यस, অর্ডার দেওয়া হয়েছে, দিয়ে যাবে। হ্যাঁ রে, এই এত উপরে সাইকেলটা তুলে দিয়ে গেছে, আর সাইকেলের সঙ্গে যেটা অর্ডার দিয়েছিলে সেটা আসছে আরেকটা প্যাকেটে, এটা এখনো আসেনি একসঙ্গে। দেখেছেন ওর সাইকেল, আমরা এ নিয়ে কতবার চেঞ্জ করলাম, কিনলাম কতবার, ওই দেখুন ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে চলে এসছে। মামা, তোমার বাইক হ্যাপি? হ্যাপি তো? নে সাইকেলটা, ঘরে ঢোকা এখন, দেখি ওয়ালমার্টে। জানেন তো সাইকেল কিনতে গিয়েছিল এবছর, যখন সাইকেলগুলো আমরা দেখতে যাচ্ছি তখন দেখি ওয়ালমার্টেও সাইকেল কিনতে, যখনই দেখতে যাই অন্যান্য সব ছোট ছোট আর একটু হাইটের সাইকেলগুলো নিয়ে বো বো করে করে যাচ্ছে। সিটটা একটুখানি বেঁকা আছে, পরে ঠিক করে দেবে। বি কেয়ারফুল, গো টু দ্য রাইট সাইড। দাঁড়ান, দরজাটা বন্ধ করি এবার। এমনি আমাদের প্যাটিও ডোরটা শুধুই খুলে যাচ্ছে। আজকের মতো তাহলে এটুকুই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে একটু প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য।